হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। এটিএম কার্ড বর্তমানে আমরা সকলেই ব্যবহার করে থাকি, আর ডিজিটাল ইন্ডিয়া অর্থাৎ ক্যাশলেস হওয়ার পর থেকেই কিন্তু এটিএম এর চাপও বেড়ে যায়। ডিজিটাল পেমেন্টকে অগ্রাধিকার দিতে সরকার একাধিক স্কিমও বের করে। তাছাড়া এটিএম কার্ড আমরা এই কারণে আরো বেশি ব্যবহার করি, ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে অতি সহজে নিকটতম এটিএম থেকে নিজের অ্যাকাউন্টের সমস্ত তথ্য এবং ব্যালেন্স উইথড্র করতে পারি। আর ইতিমধ্যে এটিএম কে নিয়ে বেরিয়ে এসেছে বড় সড়ো একটি আপডেট। আপনার কাছে যে কোনো ব্যাংকেরই এটিএম থেকে থাকুক না কেন, তাহলে এই আপডেটটি সম্পর্কে জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, কারণ হয়তো এই ইনফরমেশনটি আপনার আগামীতে খুবই কাজে লাগতে পারে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। এবং আপনি যদি এটিএম ব্যবহার করে থাকেন তাহলে কোন ব্যাংকের এটিএম অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আগামীতে যখন আপনার কোন ব্যাংকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আপডেট আসবে তখন আপনাদের সামনে প্রোভাইড করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। এখানে বলা হচ্ছে কার্ড ছাড়াই তোলা যাবে এটিএম থেকে টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, এবার থেকে আপনি এটিএম কার্ড না নিয়েও টাকা তুলতে পারবেন। এখানে বলা হচ্ছে ইদানিং ডেবিট কার্ড ব্যবহার না করে এটিএম থেকে তোলার পদ্ধতি জনপ্রিয় হয়েছে যথেষ্ট। এই পদ্ধতিকে বলা হচ্ছে কার্ডলেস ক্যাশ ট্রানজেকশন, যা আপনাকে এমন বিপদের দিনে ডেবিট কার্ড সঙ্গে না থাকা দুশ্চিন্তা ও সমস্যা থেকে মুক্তি দেবে। কার্ডলেস ক্যাশ ট্রানজেকশনের জন্য শুধু থাকতে হবে একটি স্মার্টফোন। এই পদ্ধতিতে টাকা লেনদেনের অন্যান্য প্রক্রিয়াগুলি হয়ে যাবে, যেমন NEFT বা RTGS, ঠিক একইভাবে কার্ডবিহীন টাকা তোলার প্রক্রিয়াটিও ঘটবে। পার্থক্য হলো এই কার্ডবিহীন টাকা তোলার পদ্ধতি অনেক নমনীয়, দিনের যে কোনো সময় আপনি টাকা তুলতে পারবেন এবং তার জন্য চার্জও লাগবে খুব সামান্য। এই পদ্ধতিতে শুধু টাকা তোলা নয়, টাকা দেওয়াও যাবে। সেক্ষেত্রে আপনাকে টাকার পরিমাণ জানিয়ে যাকে আপনি টাকাটা দিতে চাইছেন তার ফোন নাম্বারের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। যিনি টাকাটি পাচ্ছেন তিনি কোন এটিএম থেকে টাকাটা পাবেন বা কোন পাসওয়ার্ড ব্যবহার করে তিনি টাকাটা তুলতে পারবেন সেটা জানিয়ে তার কাছে ওই নাম্বারে একটি মেসেজ আসবে। যে ব্যাংকের এটিএম সেই ব্যাংকে তার অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে কোনো সমস্যা হবে না। যিনি টাকা পাচ্ছেন তার কোনো চার্জ না লাগলেও যিনি টাকা দিলেন তাকে চার্জ দিতে হবে। এই চার্জের পরিমাণ হয়ে থাকে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম। তবে সব এটিএম এ কার্ডলেস ট্রানজেকশনের সুবিধা পাওয়া যাবে না, ব্যাংকে গিয়ে আগে থেকে জেনে নেওয়া ভালো কোন কোন এটিএম এ এই সুবিধা পাওয়া যাবে। আপাতত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ICIC এই পরিষেবা দিচ্ছে। তো ফ্রেন্ডস, অনেক সময় এমন হয় কোন কোন ব্যাংকে এটিএম ট্রানজেকশন করতে গেলে অর্থাৎ এটিএম সোয়াইপ করতে গেলে ক্লোন করার ভয় থেকে থাকে, যার ফলে কিন্তু হ্যাকাররা বলুন বা অন্যান্য প্রতারকরা বলুন লক্ষ লক্ষ টাকা প্রত্যেক দিন হাতিয়ে নেয়। এমনই একটি সুবিধা আনতে চলেছে যেখান থেকে আপনি কার্ডলেস ভাবে টাকা ট্রানজেকশন করতে পারবেন। আপনারা হয়তো দেখেছেন আধার কার্ডের সাহায্যে অর্থাৎ AEPS সিস্টেমে ক্যাশ ট্রানজেকশন করা যায়, ঠিক একই রূপে আপনার স্মার্টফোনের সাহায্যে RTGS সহ NEFT বিভিন্ন রকম কাজ করতে পারবেন। তবে এখন এই সিস্টেমটি সব ব্যাংকেই শুরু হচ্ছে না, ভারতীয় স্টেট ব্যাংক এবং ICICI ব্যাংক সিস্টেমটি শুরু হচ্ছে। আগামীতে প্রত্যেকটি ব্যাংকের জন্যই এমনই সিস্টেম চলে আসবে। তবে এক্ষেত্রে আপনার এটিএম থেকে টাকা তুলতে কোনো কার্ডের প্রয়োজন হবে না, শুধুমাত্র প্রয়োজন হবে একটি পিনের যা আপনার স্মার্টফোনে থেকে থাকবে। আর এটিএম নিয়ে এই সিস্টেমটা শুরু হলে কতটা সুবিধাজনক হবে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই প্রক্রিয়াটা যদি সব ব্যাংকের জন্য প্রযোজ্য হয়ে যায় তাহলে কি প্রতারকের হাত থেকে বাঁচা খুব সহজ হয়ে যাবে না প্রতারণার সংখ্যা আরো দিন দিন বাড়তে থাকবে? অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।